সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। পৃথিবী চলে কাগজেই, আর শান্তির জন্য সমস্ত দেশ তৈরি করেছেন সংবিধান। পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। এই মদিনা সনদের মাধ্যমেই আমরা একটি অন্ধকারাচ্ছন্ন, একটি বর্বর জাতিকে আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে সুশীল, সবচেয়ে আইন মানার দেশ হিসেবে রূপান্তর করতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করেছেন একটি দেশকে শান্তির দেশে রূপান্তর করার জন্যে। সেই মদিনা সনদে কি আছে কল্যাণকর, এই সব বিষয় নিয়েই জানতে চাই, বুঝতে চাই। তাই তো আমাদের আজকের বিষয় মদিনা সনদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি খালিদ সাইফুল্লাহ বক্সি। দর্শক, অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত ডিরেক্টর প্রফেসর মোখতার আহমেদ। শেখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং এটি অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান, বিশেষ করে যখন আপনার উপস্থাপনায় আসে অনেক ভালো লাগে। যমুনা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে অসাধারণ এই আয়োজনটি করার জন্য। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের। শাইখ, শুরুতে আজকে আমরা, আপনি তো জানেন যে আমাদের আজকের নির্বাচিত বিষয় হচ্ছে মদিনা সনদ, শান্তির অন্বেষায় পৃথিবীর বহু দেশে 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 বহু রকম সংবিধান তৈরি হয়েছে, কিন্তু লিখিত সংবিধান তো মদিনা সনদ। আপনি যদি আপনার মতো করে শুরু করতেন, কি আছে আমাদের কল্যাণে? জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। আমার ভাবতে অবাক লাগে, 1500 বছর আগে এই পৃথিবীতে যখন কোনো সেন্ট্রাল কোনো গভর্নমেন্টের সিস্টেম ছিল না, কোনো স্টেট বলতে এই আধুনিক যে আমরা স্টেটগুলোর ডেফিনেশন জানি এরকম কোনো স্টেট ছিল না। সেই সময়ে আরব, যেই আরবে সমাজগুলো ছিল কেবলমাত্র বিভিন্ন গোত্রভিত্তিক, অর্থাৎ বিভিন্ন গোত্রে তারা বিভক্ত ছিল, ট্রাইবালি বিভিন্ন সেকশনে তারা বিভক্ত ছিল। সেই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কনস্টিটিউশন তৈরি করেছেন যার ধারণাই গোটা পৃথিবীতে ছিল না। যদিও বলা হয় অ্যারিস্টটল তিনি অ্যাথেন্সের জন্য একটা কনস্টিটিউশন তৈরি করেছেন, পৃথিবীবাসী জানে যে আসলে কোনো এটি কোনো কনস্টিটিউশন না, এটা সেখানকার লোকেরা কীভাবে তারা চলতো ইত্যকার কিছু কথাবার্তা লেখা। সত্যিকার অর্থে কনস্টিটিউশনের বর্তমান যে ধারণাবলী বা সংবিধানের এই গোটা ধারণাটা সম্বলিত প্রথম লিখিত কোনো সংবিধানের নাম হলো কনস্টিটিউশন বা দ্য চার্টার অফ মদিনা, এবং এটি লিখিত 1500 বছর আগে। এরপরে আমরা দেখি, আপনি যদি আমেরিকার দিকেও তাকান তাহলে আমরা সর্বশেষ এটি দেখতে পাই যে 1787 সনে আমেরিকাতে রিটেন কনস্টিটিউশনের ধারণাটা আসে। আমরা যদি বিল অফ রাইটসের কথা বলি যেটা ইউরোপ জুড়ে হয়েছে, অথবা যদি ম্যাগনা কার্টার কথা বলি, এগুলো ধরুন আমরা যদি 1200 খ্রিস্টাব্দের দিকে আমরা বলি, তার চেয়েও আরও 600 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত এমন একটি সংবিধান তৈরি করলেন যেটি একটি স্টেটের যত ধারণা আছে সবগুলো ধারণা এখানে আছে। এবং আমি পার্সোনালি আমি একটা কম্পারেটিভ স্টাডি বিটুইন দি কনস্টিটিউশন অফ মদিনা অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার কনস্টিটিউশন এবং মদিনার সনদ নিয়ে আমি পার্সোনালি স্টাডি করে দেখেছি। মদিনার সনদ থেকে এত ব্যাপকভাবে আমেরিকান কনস্টিটিউশনে নেওয়া হয়েছে যা ভাবার মতো না। এবং জেফারসন সহ আমেরিকান যারা ফাউন্ডিং ফাদার, তারা তাদের পার্সোনাল লাইব্রেরিতে কিন্তু আমরা জানি রাসূলের জীবনী পাওয়া গিয়েছে, মানে তার মানে তারা সেখান থেকে পড়াশোনা করেছেন এবং স্টাডি করে সেখানে তারা ইনকর্পোরেট করেছেন। আমরা এটা ইজিলি আমরা এটাকে বুঝতে পারি। যাই হোক, এই মদিনার সনদ যেটি রাসূল ইসলাম 622 খ্রিস্টাব্দে মদিনার 10,000 সিটিজেনকে সামনে রেখে একটি কনস্টিটিউশন তৈরি করেছেন, সেই কনস্টিটিউশনের অরিজিনাল ধারণাটা কি? অরিজিনাল ধারণাটা ছিল যে এই মদিনা একটা স্টেট হবে, যেখানে স্টেটের কোনো ধারণাই ছিল না কোথাও, একটা স্টেট হবে এবং এখানকার স্টেটের যত লোকেরা থাকবে তাদের প্রত্যেকের একটাই মাত্র আইডেন্টিটি থাকবে, যেটি আমরা আজকে বলি যে ন্যাশনাল আইডেন্টিটি বা NI, যে ন্যাশনাল আইডেন্টিটি, একটা জাতীয় পরিচয় তাদের আছে। এই পরিচয়টা কি? অল দি পিপল আর দে আর রিকগনাইজড অর আইডেন্টিফাইড টু বি মদিনাইট অর মদিনিট, তারা মদিনার লোক, মদিনাবাসী, এইটাই তাদের একমাত্র পরিচয় হবে। অথচ তারা কিন্তু আউস, খাজরাজ, ইয়াহুদি, খ্রিস্টান, মুসলিম ইত্যাদি বিভিন্ন ট্রাইবে বা বিভিন্ন গোত্রে তারা বিভক্ত ছিল এবং তাদের আইডেন্টিটি ছিল এটা। কিন্তু রাসূল ইসলাম তিনি মদিনায় গেলেন এবং বুঝতে হবে আমাদেরকে
তিনি মক্কা থেকে তিনি তার জীবন বাঁচানোর জন্য প্রায় 210 মাইল দূরে মদিনা হিজরত করে তিনি গেলেন এবং তার জাতিদের তার যারা অনুসারী তাদেরকে তিনি আগে পাঠিয়ে দিয়েছেন পরে তারা গিয়েছে কেবলমাত্র ফর দ্য সেক অফ প্রোটেক্টিং দেয়ার ওন রিলিজিয়ন অর প্রোটেক্টিং দেয়ার ওন লাইফ তাদের নিজেদের জীবন অথবা নিজেদের ধর্মকে বাঁচানোর জন্যে ফ্রিডম অফ রিলিজিয়নকে রক্ষা করার জন্যে সেই কারণে তিনি মদিনায় গিয়ে তিনি কি করলেন যে এখানে মদিনার এমন একটা সোসাইটি হবে চমৎকার আপনি আমি মাঝখানে আপনাকে কোনো রকম বাধাই দিইনি আমার আসলে কান পেতে শুনতে ইচ্ছে করছে একটা ছোট বিরতি নিয়ে আসতে চাই দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ পিআরবি সাথেই থাকুন স্বাগত আরেকবার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ পিআরবি আজ আমরা কথা বলছি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্যে আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামিক স্কলার প্রফেসর মোখতার আহমেদ সাহেব আপনি চমৎকার করে বলছিলেন আসলে মদিনা সনদ নিয়ে তো কথা বললে অন্তত 2 ঘন্টা বললে বোধ হয় খুব প্রাণ খুলে মন খুলে বলা যায় তো তারপরেও খুব অল্প সময়ের মধ্যে যদি বলেন যে কোন কোন ধারাগুলো সবচেয়ে বেশি আপনি চমকিত সবচেয়ে বেশি আপনি তৃপ্ত খুবই গুরুত্বপূর্ণ কথা আমি যে কথা শুরুতেই বলতে চাই যে মডার্ন স্টেটে বা ডেফিনেশন অফ স্টেটে একটি স্টেটের সিটিজেনদের যত ধরনের ফ্যাসিলিটি আছে সকল ধরনের ফ্যাসিলিটি এটা সুবহানাল্লাহ 1500 বছর আগের এই মদিনার সনদে আছে এখানে মোট ধারা আছে 47টি কিন্তু হামিদুল্লাহ প্রফেসর ডক্টর হামিদুল্লাহ তিনি বলেছেন এখানে 53টি ধারা আছে এবং খুবই ইন্টারেস্টিংলি যে বিষয়টি আমি বলতে চাই তা হলো যে এই সনদে কী কী লেখা ছিল এটি পরিপূর্ণভাবে ইবনে ইসহাক এবং ইবনে ওবায় তারা একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড তারা এটি উল্লেখ করেছেন 1500 বছর আগে লিখিত একটি সংবিধানের কথা আমি বলছি এই সংবিধানে কী ছিল আমরা আধুনিক যে সভরেন্টির কথা বলি সার্বভৌমত্বের কথা বলি এই সার্বভৌমত্বের ধারণা কিন্তু এই মদিনার সনদে আছে এবং এখানে আছে যে পাবলিক ইনস্টিটিউশন আমরা আজকে যেগুলো সরকারি যে প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করা দরকার এই প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের কথা আছে আপনি ধরুন জাস্টিস কোথায় আপনি পেতে চাইবেন নিশ্চয়ই আপনার একটা জুডিশিয়ারি সিস্টেম লাগবে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম লাগবে এবং সেখানে লাগবে একটা প্রেসিডেন্সিয়াল অথবা এমন একটা ফর্ম যেখানে লোকেরা তাদের মতামতগুলো তারা ব্যক্ত করতে পারবে এই বিষয়গুলো পরিপূর্ণভাবে এই মদিনার সনদে আছে এবং আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য মদিনান রিপাবলিক মানে আমরা যদি মদিনাকে একটা রিপাবলিকের কথা বলি তাহলে সেখানে তিনি প্রেসিডেন্ট হিসেবে ছিলেন এবং এমন একটা জায়গায় যেখানে মুসলমানরা 10,000 লোকের মধ্যে মুসলমানরা ছিল মাত্র 100 আর বাকিরা কিন্তু তারা ইহুদি এবং তারা পলিথেইস্ট অর্থাৎ তারা ছিল তারা মূর্তি পূজক অথবা অন্য কিছুর তারা পূজা করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনার সনদে গিয়ে তিনি যা করলেন প্রথমত তিনি হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ান কারণ সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন তিনি এবং তার অনুসারীরা ফ্রিডম অফ রিলিজিয়ান মানে ধর্মীয় স্বাধীনতা একেবারেই ছিল না ধর্মীয় স্বাধীনতা তাদেরকে তো দেয়াই হয়নি বরং তাদেরকে হত্যা করা হয়েছে তাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে এই কাজগুলো করার জন্যে কেন তার ধর্মীয় স্বাধীনতা তারা ভোগ করবে সেখানে গিয়ে রাসূল ইসলাম জাস্টিসের কথা বলে যে প্রত্যেকের জাস্টিস পাওয়ার অধিকার আছে কিন্তু এর আগে আপনি সমাজের অবস্থা দেখেন যে জোর যার মুল্লুক তার মানে মাইট ইজ রাইট সেখানে কোনো জাস্টিসের কোনো প্রশ্ন ছিল না সেখানে টলারেন্সের কথা তিনি বলেছেন যে মাজলুম হবে অর্থাৎ যাকে কেউ জুলুম করবে নির্যাতন করবে ওই জালিমকে সকলে প্রতিহত করবে এবং মাজলুমকে রক্ষা করবে এটা মদিনার কনস্টিটিউশনের অন্যতম প্রধান একটি ধারা ছিল এবং তিনি সেখানে গিয়ে বলেছেন কোনো ব্লাডশেড চলবে না কোনো টেরোরিজম চলবে না আজকের পৃথিবীর সবচেয়ে বড় যে ক্রাইসিসগুলো এই ক্রাইসিসগুলো কিন্তু আপনি মদিনার সনদে দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ন্যাশনাল ডিফেন্স অর্থাৎ এখন থেকে আমাদের প্রত্যেকেরই একটা মাত্র আইডেন্টিটি তাহলে আমরা মদিনাবাসী অতএব মদিনাকে আমাদের রক্ষা করতে হবে বহির শত্রুর আক্রমণ থেকে আমরা সকলে মিলে একটা আমরা যে ন্যাশনাল ইউনিটির কথা বলি না আজকের যুগে যে জাতীয় ঐক্য এই ঐক্য এর কথা রাসূল ইসলাম 1500 বছর আগে বলেছেন এমন একটা সমাজে যেখানে তারা বহুধা বিভক্ত ছিল গোত্রীয় ইন্টারেস্টে তাদের একমাত্র ইস্যু ছিল উৎকার করে বলছিলেন যে এই সন্ত্রাসবাদ থেকে নিয়ে শুরু করে অধিকার থেকে নিয়ে শুরু করে ধর্মীয় স্বাধীনতা থেকে নিয়ে শুরু করে অনেকগুলো বিউটির কথা আপনি বলছিলেন কিন্তু এখন পাশ্চাত্য থেকে তো যারা ধর্ম অবলম্বন করে বা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদেরকে পৃথিবীর সবচেয়ে বেশি সন্ত্রাসী হিসেবে বহুভাবে বহু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পাই যে ইসলাম নিয়ে যারা কাজ করছেন তারা খুব সন্ত্রাসকে ব্যবহার করছেন সন্ত্রাসকে অবলম্বন করে তারা তাদের আদর্শ প্রচার করবার চেষ্টা করছেন বিষয়টা কি আসলে ফোবিয়া একজাক্টলি একেবারেই ফোবিয়া এবং এটা বিভিন্ন কারণে
এই সকল কাজগুলো তারা করে থাকেন, প্রথমত হচ্ছে তাদের একটা ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে একটা ফোবিয়া তৈরি করার জন্যে তারা এই কাজগুলো করে। এর আগের ঘটনা তো আমাদের জানা আছে, মুসলিম দেশগুলো তারা শত শত বছর এগুলোকে তারা কলোনি বানিয়ে এখানকার সম্পদগুলো কীভাবে তারা লুণ্ঠন করেছে, এগুলোকে বিভিন্নভাবে আবার তৎকালীন তো দেশগুলোকে দখল করা হতো, এখন তারা ইন্টেলেকচুয়ালি অথবা কালচারালি মুসলিম দেশগুলোকে দখল করার জন্যে বিভিন্ন পায়তারা তারা করে। আমরা যদি 9/11 কথাই বলি, তাইলে আমরা যদি 1/11 কথাই যদি আমরা বলি, তাহলে 1/11 কীভাবে মুসলিমদেরকে এখানে আপনার স্কেপ গট বানানো হলো এবং তাদের এই বিভিন্ন অজুহাতে, তাদের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে ইত্যাদি অজুহাতে কীভাবে দেশগুলোকে তারা দখল করে নিল এবং পৃথিবীর উন্নত দেশগুলোকে তারা কীভাবে ধ্বংসযজ্ঞে পরিণত করলো, এগুলো কিন্তু আমাদের কাছে আছে। এই ইরাকের কথায় আমরা বলি, এখানে কোথায় ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন? আমরা যদি বলি আফগানিস্তানের কথা, কোথায় সে ওয়েপন আছে? এগুলো সব মিথ্যাচার করে তারা মূলত একটা ফোবিয়া তৈরি করে, তাদের যে ইন্টারেস্ট আছে এখানকার দেশগুলোর সম্পদকে আবার নতুন করে লুণ্ঠন করার আয়োজনগুলো মূলত তারা করেছে। অথবা আমরা দেখি যে আসলে এই পৃথিবীকে প্রথম সভ্যতাতে শিখিয়েছে মুসলমানরা, মদিনার সনদের কথা যদি আমরা বলি, এমন কি নাই। আমরা আসবো ইনশাআল্লাহ, একটা বিরতি নিয়ে আসতে চাচ্ছি। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি, আমরা আজ আমরা কথা বলছি মদিনা সনদ নিয়ে, ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি, আজ আমরা কথা বলছি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ নিয়ে। সাথে আছেন প্রফেসর মুখতার আহমেদ। শেখ মুখতার, আপনি বলছিলেন চমৎকার করে এর নানান বিউটির কথা বলছিলেন এবং সেই সাথে ইসলামোফোবিয়া নিয়েও আপনি বলছিলেন, বাংলাদেশেও তো এমন উচ্চারণ আমরা শুনি। এক্স্যাক্টলি, খুবই সুন্দর বলেছেন, এবং আমাদের বাংলাদেশ মদিনার সনদ অনুসারে চলবে এইরকম কথাও কিন্তু আমাদের পলিটিক্যাল লিডারশিপের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি, এবং এই আইডিয়াটা খুবই চমৎকার। আমি আবারও বলি যে এই পৃথিবীর সবচেয়ে উন্নত সংবিধান, যদি আমরা আমেরিকার সংবিধান কথা বলি, আমরা এখনও চ্যালেঞ্জ করে বলছি অন রেকর্ড যে আপনারা মদিনার সনদকে একবার স্টাডি করুন, এবং আমাদের কাছে ডকুমেন্ট আছে, এবং আমেরিকার সনদকে স্টাডি করে দেখুন, আপনি দেখবেন যে দুটোই একেবারে বহু জায়গায় একই রকম। অথচ এই সংবিধান কত পরে লিখিত হয়েছে, আর রাসুল ইসলামের মদিনার সনদ কিন্তু 1500 বছর আগের ইস্যু এটি। সেই জন্য আমরা বলবো যে মদিনার সনদ আমাদের জন্য এখনও ম্যাগনা কার্টা, এটা যদি আমরা এখনও ফলো করতে পারি। আরও কয়েকটি ডিস্টিংশনের কথা আমি বলি, মদিনার সনদে কিন্তু অটোনমি দেওয়া হয়েছে, মদিনায় 22টি ডিস্ট্রিক্টের মতো ছিল, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজনের চিফটেইন অর্থাৎ একটা ডিস্ট্রিক্টের প্রধান থাকবে এবং একজন ডেপুটি প্রধান থাকবে। প্রধানকে বলা হতো নাকিব এবং ডেপুটি প্রধানকে বলা হতো আরিফ, এবং সেখানে তারা মিটিং প্লেস, যেখানে তারা কনসালটেটিভ অ্যাসেম্বলি, তারা গিয়ে কথা বলতেন, সাকিফা নামক এমন একটা জায়গায় গিয়ে তারা প্রত্যেকে কথা বলতেন, এমন জায়গায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তৈরি করে দিলেন। প্যাট্রিয়টিজম মদিনার সনদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আধুনিক বিশ্বে দেখি প্যাট্রিয়টিজম ছাড়া আপনি কিন্তু দেশের আর যে কল্যাণ এগুলো আপনি নিশ্চিত করতে পারেন না। প্যাট্রিয়টিজমের অভাবে বিভিন্ন দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের দেশও যেই জায়গায় একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আছি। সেজন্য মদিনা সনদ আমাকে বলেছে দেশকে ভালোবাসা, এটির জন্যে কল্যাণের জন্য কাজ করা, এই বিষয়গুলো মদিনা সনদের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কনসালটেশন মানে পরামর্শ করে কাজ করা। আজকে আমরা আধুনিক যে পার্লামেন্টের সিস্টেমের কথা বলি, মদিনা সনদের ঠিক এই জায়গায় একটা 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 যদি আমরা বলি একটা ভিন্নতা আছে। মদিনা সনদ বলেছে কনসালটেশনের মাধ্যমে অর্থাৎ পরস্পরের সাথে পরামর্শের মাধ্যমে কাজ হবে, কিন্তু এখন ধরুন আপনি খুবই একজন বিদ্বান ব্যক্তি যিনি অনেক জানাশোনা আছে, তার পলিটিক্যাল সায়েন্স এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তার অনেক জানাশোনা, এরকম একজন ব্যক্তির ভোট এবং একজন সাধারণ যে কিছুই জানে না ওই ব্যক্তির ভোটও কিন্তু সমান, কিন্তু মদিনা সনদের ব্যাপারটা এরকম ছিল না। মদিনা সনদে একটা কনসালটেটিভ আলাদা একটা অ্যাসেম্বলি আছে যারা এগুলোকে ফিল্টারিং করতো যে কোনটি সত্য। এখন ধরুন আধুনিক এই ডেমোক্রেটিক পলিটিতে আপনি দেখবেন যে কোনো একটা মদিনা সনদকে ফলো করে, মদিনা সনদকে ফলো করে পৃথিবীর অন্য কোনো দেশ কি পরিচালিত হয়? মদিনা সনদকে ফলো করে আমরা আধুনিক যদি বলি সৌদি আরবের কথা বলি, আমরা ইরানের কথা বলি, এর কিন্তু ব্যাপক পরিমাণ তারা গ্রহণ করেছে, মদিনার সনদের থেকে তারা ব্যাপক পরিমাণ গ্রহণ করেছে। অন্য দেশগুলো যেগুলোতে ইসলামী শরিয়া আছে, শরিয়া এর মাধ্যমে পরিচালিত করার তাদের চেষ্টা আছে, সেখানে আপনি ব্যাপক পরিমাণে দেখবেন মদিনা সনদের তার বিভিন্ন আইটেমগুলো তারা সেখানে গ্রহণ করেছে। এই যে আমরা যেই কথাগুলো বলছি এখানে, কনসালটেশনের কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাম তার পরামর্শ করতেন, পরামর্শ করে তারপরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন, কিন্তু আপনি কেবলমাত্র পপুলার ভোটিংয়ের উপর ভিত্তি করে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে পারেন, কিন্তু মদিনা সনদের মাধ্যমে এটা সম্ভব না। মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না, কারণ সেখানে একটা ফিল্টারিং মেকানিজম মদিনা সনদের মাধ্যমে আছে। এবং এখানে আপনি আধুনিক বর্তমান প্রেক্ষাপটও দেখবেন যে ভেরি আনফর্চুনেটলি ইন্ডিভিজুয়াল যে ক্রিমিনাল তাকে না ধরে, অথবা কখনও কখনও তাকে আপনার
ইয়ে করার জন্য পানিশমেন্ট দেওয়ার জন্য তার অ্যাসোসিয়েট যারা আছে তাদেরকে পানিশমেন্ট প্রদান করা হয়। কিন্তু মদিনা সনদের ব্যাপারটি এরকম ছিল না। মদিনা সনদের মূল বক্তব্য ছিল যে অল ইন্ডিভিজুয়াল ক্রিমিনালস আর টু বি ট্রিটেড ইন্ডিভিজুয়ালি, কারো ব্যক্তিগত অপরাধের জন্য তার সাথে তার কারা সম্পৃক্ত, তার পরিবারের সদস্য বা তার আত্মীয় স্বজন কোনো কিছুকে ডিস্টার্ব করা যাবে না, ক্ষতিগ্রস্ত করা যাবে না। ওয়ান ইজ টু বি অ্যাকসেপ্টেড এজ গিল্ট অ্যাজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, এটা মদিনা সনদের মূল কথা। যে কোনো একজন ব্যক্তি, হাতে সময় না থাকবার কারণে আপনাকে বিদায় জানাতেই হচ্ছে, আপনি অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি জি, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন। জাযাকুমুল্লাহ।